ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দেশের সর্বাধিক করোনা আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র থেকে বাংলায় আসছে 41টি ট্রেন। ফিরছেন লক্ষাধিক শ্রমিক। জনস্বাস্থ্যে বড় সমস্যা বললেন স্বরাষ্ট্র সচিব। দুই রাজ্যের সমঝোতাতে সিদ্ধান্ত, মন্তব্য রেলমন্ত্রীর। কলকাতা রাস্তায় ফের অটো চলাচল শুরু, বেশি ভাড়া গুনেই শুরু হয়েছে যাতায়াত। এদিন উত্তরের শোভাবাজার থেকে দক্ষিণের হাজরা রাসবিহারী সর্বত্রই চলছে অটো। দূরত্ব বিধি মেনে চালক ছাড়া চড়ছেন দুজন যাত্রী, গুনতে হচ্ছে বেশি ভাড়া। যাত্রী চাপ সামলাতে আজ থেকে কলকাতায় বাড়লো সরকারি বাসের সংখ্যা। শহর ও শহরতলির আরো 40টি রুটে বাস চলাচল শুরু। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মিলবে পরিষেবা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 72টি রুটে আজ থেকে বাস চলাচল শুরু। কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বহরমপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর সহ সমস্ত দূরপাল্লার রুটে সরকারি নির্দেশিকা মেনে বাস চলাচল করবে। বাসে 20 জনের বেশি যাত্রী নেওয়া যাবে না, মাস্ক পরা বাধ্যতামূলক। ঘূর্ণিঝড়ের তাণ্ডবের 6 দিন পার, এখনো জল, বিদ্যুৎহীন উত্তর চব্বিশ পরগনার কিছু এলাকা। দত্তপুকুর বসিরহাটে পথ অবরোধ, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের জন্য জারি করা কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় পরিবর্তন। বিদেশ ফেরত যাত্রীদের 7 দিন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিনের পর আরও 7 দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে, নতুন নির্দেশিকা কেন্দ্রের। দেশে করোনা আক্রান্ত 1.5 লক্ষ ছাড়ালো। আক্রান্ত সংখ্যা 1,51,767, মৃত বেড়ে 4,337, সংক্রমণ মুক্ত 64,426 জন, সামান্য কম দৈনিক সংক্রমণের হার। দেশের মধ্যে মহারাষ্ট্রের পরিস্থিতি সব থেকে ভয়াবহ। মৃত্যু হয়েছে 1,792 জনের, মোট আক্রান্ত 54,758। দেশে মোট আক্রান্তের 1/3 বেশি মহারাষ্ট্রে। গুজরাতে মৃত বেড়ে 915, আক্রান্ত 14,821। রাজ্যে 24 ঘন্টায় করোনা আক্রান্ত 193 জন, সংক্রমিত হয়ে মৃত 211, কোমরবিডিটিতে মৃত 72, সুস্থ 1,486 জন, করোনা আক্রান্ত পিটিএস এর 12 জন পুলিশ কর্মী। নোভেল করোনা ভাইরাসে মৃত্যু মিছিল অব্যাহত। গোটা বিশ্বে মৃত্যু হয়েছে 3,51,667 জনের, আক্রান্তের সংখ্যা 56,78,146, করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 24,28,132 জন। সব থেকে ভয়াবহ পরিস্থিতি আমেরিকায়। মৃতের সংখ্যা 1 লক্ষ ছাড়ালো। আক্রান্ত 17,25,275, মৃতের সংখ্যা নিরিখে আমেরিকার পরই ব্রিটেন। সেদেশেও লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, মোট মৃত্যু 37,048, সংক্রমিত হচ্ছেন 2,65,227 জন। ব্রাজিলেও ছড়াচ্ছে করোনা সংক্রমণ। আক্রান্ত 3,92,360, মৃত্যু হয়েছে 24,549 জনের। রাশিয়ায় আক্রান্ত 3,62,342 জন, মৃত 3,807। লাদাখে চীন সংঘাত আবহেই, বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স সেনাপ্রধানের। 3 দিনের বৈঠকে সীমান্ত নিরাপত্তার কৌশল নিয়ে আলোচনা। গতকালই 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন মোদি। উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝড়ের সম্ভাবনা নেই। করোনা সংকটের মধ্যেই বন্যার কবলে অসম। গত কয়েকদিন প্রবল বৃষ্টি, বন্যা কবলিত প্রায় 30,000 মানুষ। বিপদসীমা ছাড়িয়েছে ব্রহ্মপুত্র, ক্ষতি হয়েছে ফসলের, ত্রাণ শিবিরে বহু মানুষ। টি-20 বিশ্বকাপ পিছিয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। এবছর টুর্নামেন্ট অসম্ভব কার্যত জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 2021 বা 2022 পর্যন্ত পিছোতে পারে টুর্নামেন্ট। কাল আইসিসির বৈঠকে হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।